সন্দেশখালীতে বঞ্চিতদের টাকা ফেরাতে উদ্যোগ, বাড়ি বাড়ি যাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, রিপোর্ট জমা দেওয়া হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সন্দেশখালীতে বঞ্চিতদের টাকা ফেরাতে উদ্যোগী হল শাসক দল তৃণমূল। এর জন্য বাড়ি বাড়ি গিয়ে চলছে নাম লেখানোর কাজ। রাজ্যের কয়েকজন মন্ত্রী ও নেতার কাছে জমা পড়বে রিপোর্ট। মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, নারায়ণ গোস্বামীকে নথিসহ রিপোর্ট জমা দেবে স্থানীয় নেতৃত্ব। সন্দেশখালীর বেশ কিছু গ্রামবাসীদের মাছের ভেড়ির লিজের টাকা বাকি। অভিযোগ, সেই টাকা আত্মসাৎ করেছেন শেখ শাজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দাররা। জানিয়ে কিছুদিন ধরেই সন্দেশখালী দু নম্বর ব্লকের জেলেখালি, মণিপুর, সন্দেশখালী ও খুলনাসহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের বাসিন্দারা অভিযোগ করছিলেন। অভিযোগ, ওই দুই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার এক প্রকার জোর করে মাছের ভেড়ি দখল করে দিনের পর দিন মাছ চাষ করতেন। এমনকি যে সমস্ত জমি লিজে তারা ব্যবহার করত, তার থেকে মহার্ঘ যা মিলত তা জমির মালিক তথা প্রাপকেরা পেতেন না। এই নিয়েই অভিযোগ ছিল সন্দেশখালীর প্রত্যন্ত ওই গ্রামের মানুষদের মধ্যে। সেই টাকায় ভাগ বসাতেন ওই দুই তৃণমূল নেতা। প্রতিবাদে বিক্ষোভ ছড়ায় এলাকায়। বিক্ষোভের আগুন ছড়াতেই গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ আনেন। তারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, এমনকি টাকা চাইতে গেলে জুটেছে অভব্য আচরণ। তাই সেই সমস্যার সমাধানে এবার আসরে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে দাবি, গ্রামে গ্রামে গিয়ে তৃণমূল প্রতিনিধিরা একটি তালিকা তৈরি করছেন এবং যারা বঞ্চিত তাদের প্রাপ্য টাকা ফেরতের সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দারের নেতৃত্বে দলীয় নেতা ও কর্মীরা এলাকার দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় মানুষদের সাথে কথা বলছেন। তাদের উপযুক্ত নথি ও খাতা দেখে কত টাকা বকেয়া রয়েছে সমস্তটাই লিপিবদ্ধ করছেন তারা। জানা গিয়েছে সেটা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন তারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, এই ঘটনার পর অনেকে টাকা পেয়েছে, বাকিদের নাম নথিভুক্ত করা হচ্ছে। লিস্টটা তো আগেই দিত না, যারা লিস্ট টাকা চাইতে যেত তাদেরকে অনেকেই মারধর করেছে। এবার এখন দেখছি এই গণ্ডগোল হওয়ার পর থেকেই কিছু কিছু মানুষকে তারা লিস্ট টাকা দিয়েছে, এখন অনেক মানুষ বাকি আছে তারা লিস্ট টাকা পায়নি। এমনকি যাদের কাজ করিয়ে তাদেরকে পয়সা দেয়নি এবং কাজ করতে গেলে তাদেরকে মারধর করেছে, এমনও ব্যক্তি আছে যা তাদের লিস্ট আমরা কিছু আর কিছু সময়ের মধ্যেই দাদার হাতে আমরা তুলে দেবো, যে কারা কারা লিস্ট টাকা পায়নি বা যারা কাজ করেছিল টাকা পায়নি বা যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষতি হয়ে মানে নোনা জল তোলার পর তাদেরও আমরা লিস্ট তুলে দেবো ওনার হাতে। আমরা চাইছি যে আমাদের, আমিও তো তৃণমূল করি, এই যে দুজন আছে যে শেখ শাহজাহান শিবু হাজরা, এ দুজনে অ্যারেস্ট হলে মনে হয় সন্দেশখালীতে আবার আমাদের শান্তি ফিরে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।